প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা আজকের বিষয় তানবিন সম্পর্কে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় যেমন হামজাহ দুই জবর আন হামজাহ দুই জের ইন হামজাহ দুই পেশ উন আন ইন উন হামজাহ দুই জবর আন হামজাহ দুই জের ইন হামজাহ দুই পেশ উন আন ইন উন বা আলিফ দুই জবরবান, বা দুই জের বিন বা দুই বান বিন বুন তা আলিফ দুই জবরতান, তা দুই জের তিন তা দুই পেশ তুন তান তিন তুন সা আলিফ দুই জবর সান দুই জের সিন দুই পেশ সান সুন জিম আলিফ দুই জবর জান জিম দুই জের জিন জিম দুই পেশ জুন জান জিন হা আলিফ দৈই জবর হান হা দুই জের হেন হা দুই পেশ হোন হান হেন হন খ আলিফ দই জবর খান খুই জের খেন দুই পেশ খুন খান খেন খুন দাল আলিফ জবর দান দাল দুই জের দিন দাল দুই পেশ দুন দান দিন দোন জাল আলিফ জবর দান জাল দুই জের জাল দুই জুন জান জিন রিব দুই জবর রন রুই জের রীন দুই পেশ রুণ রন রীন রুন ঝা আলিপ দুই জবর ঝান ঝা দুই জের ঝিন ঝা দুই পেশি ঝুন ঝান ঝিন ঝুন আলিপ দুই জবর সান দুই জের সিন সিন দুই পেশ সান ঝুন শিন আল দুই জবর শান শিন দুই জেরো শিন শিন দুই পেশন শান শিন সদ আলিব দুই জবর সন দুই জেরো সিন সদ দুই পেশ সন শূ আলিব দুই জবর দন দুই দুই দিন দই জেরো দুইন দই পেশন ত আলিপ দুই জবর তন ত দুই জেরো তিন দুই পেশ তন টন তিন তন জলিপ দুই জবর জন জ দুই জিরো জিনুই পেশ জন জিহিপার আগে থেকে জন জিন আইন আলিব দুই জবর আন আইন দুই জের আইন আইন দুই পেশ আন আইন উন গইন আলিব দুই জবর গণ গইন দুই জেরোইন গইন দুই পেশো গুন গণ গুন ফ আলিপ দুই জবর ফান ফা দুই জের ফিন ফা দুই পেশফুন ফান ফিন ফোন কফ আলিফ দুই জবর কন কফ দুই জের কিন কফ দুই পেশ কুন কন কিন কুন কাফ আলিফ দুই জবর কান কাফ দুই জের কিন দুই পেশ কুন কান কিন কুন লাম আলিফ দুই জবর লান লাম দুই জের লাম দুই পেশ লান লিন লুন। মিম আলিফ দুই জবর মান মিম দুই জেরে মিন মিম দুই পেশ মুন মান মিন মুন নুন আলিফ দুই জবর নান নুন দুই জেরে নিন নুন দুই পেশ নুন নান নিন নুন ও আলিফ দুই জবর ওয়ান ও দুই জেরো উইন ও দুই পেশু উন উইন উন হা আলিফ দুই জব হান হা দুই জেরে হিন হা দুই পেশু হুন হান হিন হুন ইয়া দুই জবর ইয়ান ইয়া দুই জের ইন ইয়া দুই পেশি ইউন ইয়া দুই পেশ ইউন, ইয়ান ইন ইউন। ইয়া আলিফ দুই জবর ইয়ান ইয়া দুই জের ইন ইয়া দুই পেশি ইউন, এন ইন ইউন। এবার বাক্য গঠন বাক্যগুলো কীভাবে হলো খুব ভালোভাবে লক্ষ্য করুন হামজাহ জবর আ বা জবর বা দুটো মিলে আবা দাল আলিফ দুই জবর দান আবা দান জিম জবর যা সিন যবর সা আলিফ দুই জবর দান দান ত ত বা জবর বা তবা কফ আলিফ দুই জবর কন তবা কন হা জবর হা জবর র হাউচরণ হা র سین الف دوی زبر سن حراسن و زبر وا لام زبر لا ولا دال الف دوی زبر دن ولا دن ح زبر ح سین زبر سا حسا نون الف دوی زبر نن حسنن سین زبر سا فا زبر فا سفا را زبر را سفرا কাুই তিন সাফারতিন, স্যাফারতীন লাম জবর লা হা জবর হা লাহা বা দুইজের লাহাবিন, মিম মিমজবর মা দাল দিন দিন সাঈসীন জবর ত বা বা তবা কফ দুইজের তিন তবাকিন দিন আইন জবর আ মিম জবর মা আমা দুইজের দিন আমা দিন জবর কা বা জবর বা কাবা দুইজের দিন কাবা দিন হা পেশ হু মিম জবর মা এই মিমটা ভালোভাবে খেয়াল করবেন এইটা হা আর এইটা মিম হা পেশ হু মিম জবর মা হুমা ঝা জবর ঝা হুমা ঝা দুই জের তিন হুমা ঝা তিন জবর না জের খি নখি র তা দুই জের তিন নখি রিম রযর র কফ জবর ক র ক বা জবর বা ৰকবা তা দুই জের তিন রকবা তিন আইন জবর আ লাম জবর লা আলা কফ দুই কফ জবর ক আলা ক তা দুই জের তিন আলা ক তিন লাম পেশ লু মিম জবর মা লোমা ঝা জবর ঝা লুমা তা দুই জের তিন লুমা তিন কাফ জবর কা লাম জের লে কালি মিম জবর মা কালিমা তা তিন হামজাহ জবর আ হা জবর হা আহা দাল দুই পেশ দুন, আহা কাফ পেশ কু তা পেশ কুতু বা দুই পেশ বুন কুতু বুন সিনপেশ রপেশ রু সুরু র দুই পেশ রুণ সুর কফ জবর অন জবর সা ক মিম দুই পেশ মুের ফি হামজাহ জবর আ তা দুই পেশ তুন ফি আতুন, মিম জবর মা লাম জেরলি লি মালি কাফ দুই পেশ কুন মালিকুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ যেইভাবে যেই তরিকায় আমি উচ্চারণ করলাম সেভাবে পড়ার চেষ্টা করুন ইনশাল্লাহ হয়ে যাবে আর পরবর্তীতে সাকিন বা জজম কাকে বলে এবং দুটি বর্ণ কীভাবে একত্রিত করে পড়তে হয় এ বিষয়ে আলোচনা করা হবে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আল্লাহ হাফিজ মানবতার কল্যাণে আলফাতাহ টিভি সাবস্ক্রাইব শেয়ার করে ইসলাম প্রচারে আপনিও অংশগ্রহণ করুন